বৃহস্পতিবারে মুকলি হল অরুণোদয় 3.0। 12,60,000 নতুন হিতাধিকারী রাজ্য সরকারের অরুণোদয়। রাজ্য সর্বমুঠ অরুণোদয় হিতাধিকারীর সংখ্যা 37,20,000 বৃদ্ধি। আসনির বাবদ বছরি সরকারের ব্যয় হব 5,600 কোটি টাকা। দিসপুরস্থিত লোক নির্মাণ ভবনত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় আনুষ্ঠানিকভাবে মুক্তি করলে তৃতীয় পর্যায়ের অরুণোদয়। ইয়ার সমান্তরালক সাংসদ মন্ত্রী আর বিধায়কর উপস্থিতিত প্রতিটি বিধানসভা সমষ্টিটো মুক্তি করা হয় রাজ্য সরকারের এই বিশেষ আসনির তৃতীয় সংস্করণ। লোকসভা নির্বাচনের প্রতিশ্রুতি অনুসরি সরকারে মুক্তি করলে নতুন সংস্করণ। লোকসভা নির্বাচনের সময়ত আমি রাইজক ঘরে ঘরে একোখনক সমীক্ষা পত্র দিছিল যে কোনে কোনে অরুণোদয় আসনি পোৱা নাই, কাক কাক নিযুত ময়না আসনি লাগিব, আর কার ঘরত পরিয়ালর মূল ব্যক্তিজনক জীবন বীমা করে দিয়ার প্রয়োজনীয়তা আছে। ইয়ার বাবে শাসকীয় বিজেপিয়ে লোকসভা নির্বাচনের প্রচারের সমান্তরালক রাজ্যজুড়ি চলাইছিল বিশেষ আর্থ সামাজিক সমীক্ষা। এই সমীক্ষা 10,00,000 আবেদন পত্র সংগ্রহ করেছিল বিজেপিয়ে। এই সমীক্ষার ভিত্তিতে প্রতিটি সমষ্টি 10,000 নতুন হিতাধিকারী সৃষ্টি করেছে রাজ্য সরকারে। যে আমি প্রত্যেকটি সমষ্টিতে 10,000 এভারেজ, করবাত সমষ্টিত বেশি মানুষ আছে অল্প বেশি পাব, কম মানুষ আছে কম পাব, এভারেজ 10,000, অর্থাৎ আমি 12,60,000 পরিয়ালক অরুণোদয় আসনির সুবিধা নতুনক দিয়ার ব্যবস্থা করি। এই মুক্তি অনুষ্ঠানত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় পুনর্বার স্পষ্ট করে আধার কার্ডের সঙ্গে সংযোগ থাকলেহে লাভ করব আসনির সুবিধা। ইয়ার উপরও রেশন কার্ড থাকাটো বাধ্যতামূলক অরুণোদয় হিতাধিকারীর। সেই উদ্দেশ্যে রাজ্যজুড়ি সরকারে বৃহস্পতিবারের নতুনক 19,92,167 রেশন কার্ড বিতরণ প্রক্রিয়াও আরম্ভ করে। আমি এইবার অরুণোদয় 3.0 আসনিটো রেশন কার্ডর লগত আমি জড়িত করিব খুজিছো, অর্থাৎ রেশন কার্ডর নম্বর থাকিলেহে অরুণোদয় পাব। কোনোবাই কব পারে যে বাবা মোর রেশন কার্ড নাই, সেই কারণে আজি আমি 19,00,000 লোকক নতুনক রেশন কার্ড দিয়ার আসনিখনো আরম্ভ করেছো। এই অরুণোদয় আসনির বাবে সরকারে বিধবা মহিলা, 45 বছরের উপরের অবিবাহিত মহিলা, তৃতীয় লিঙ্গ, বিশেষভাবে সক্ষম, বৃদ্ধাশ্রমত থাকা মহিলা আর ভিক্ষা করা মহিলাক বিশেষ অগ্রাধিকার দিব। জানুয়ারীর নতুন হিতাধিকারী পাব আসনির ধন। অরুণোদয় আসনিক বিরোধী বিভিন্ন সময়ত সমালোচনা করে অহার সময়তে মুখ্যমন্ত্রী গৌরবে কলে অনুকরণ করে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আর মহারাষ্ট্রও আরম্ভ করেছে একই আসনি। আজি আমার অরুণোদয় আসনিখনের মানুষে শিকি মধ্যপ্রদেশত লাডলি বেহেনা স্কিম আরম্ভ করেছে, ছত্তিশগড়ত মহতারি বন্দন স্কিম আরম্ভ করেছে, কর্ণাটকত গৃহজ্যোতি স্কিম আরম্ভ করেছে, নাম বেলেগ বেলেগ লৈছে, কিন্তু ভারতের এতিয়া মহারাষ্ট্রত এইবার এই আসনিখন রূপায়ণ হয়েছে। উল্লেখযোগ্য যে রাজ্য সরকারে লোকসভা নির্বাচনত ছাত্রীসকলক দিয়া নিযুত মাইনা আসনির অধীনত দিয়া প্রতিশ্রুতির ধন 10 অক্টোবরত প্রদান করব বলেও সদরি করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। ব্যুরো রিপোর্ট, এনকে টিভি।